কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমরা আজকে আমাদের ক্র্যাশ কোর্সের ডে নাইনে আছি যেখানে আমরা চ্যাপ্টার টু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন জীববিদ্যা সম্পর্কিত শ্রেণী বিন্যাসের টু পয়েন্ট টু কিংডম প্রতিষ্ঠা রাজ্য প্রতিষ্ঠা লেকচার নিয়ে কথা বলবো ওকে তো দেরি না করে চলো লেকচারটা শুরু করে দিই দেখো এখানে আমরা ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে অলরেডি আমরা পড়েছি যে প্রোটিসটা হচ্ছে ইউক্যারিয়েটস তাই তো তো প্রো ক্যারিয়েটস আমরা দেখেছি শুধুমাত্র মনেরা ছিল ব্যাকটেরিয়া ছিল বাদ বাকি সবাই ছিল ইউক্যারিয়েটস তো প্রোটিসটা হচ্ছে ইউক্যারিয়েটস কিন্তু এরা সিঙ্গেল সেল্ট এরা ইউক্যারিয়েটস কিন্তু সিঙ্গেল সেল্ট আর মনেরা কি ছিল প্রো ক্যারিয়েটস কিন্তু সিঙ্গেল সেল্ট তাই তো তো প্রো ক্যারিয়েটসটা সিঙ্গেল সেলই হয় কিন্তু ইউকারিয়াটস সিঙ্গেল সেলডো হয় মাল্টিসেলারও হয় তো প্রোটেস্টটা হচ্ছে মেইনলি সিঙ্গেল সেল ইউক্যারিয়েটস আর প্রোটিস্টটা অ্যাকোয়াটিক হয় দেখো এখানে একটা কথা বলি যে যখন পৃথিবী সৃষ্টি হলো তারপর যখন ধীরে ধীরে লিভিং অর্গানিজমরা পৃথিবীতে আসা শুরু করলো তখন কিন্তু তারা প্রথমে আসলো জলে কারণ তখন টেরেস্টিয়াল বা স্থলজ এনভারমেন্ট এত ভালো ছিল না বা এত সুবিধাজনক ছিল না যে সব অর্গানিজমরা স্থলে থাকতে পারে তো তখন কিন্তু ল্যান্ডে বা স্থলে অর্গানিজমরা থাকতে পারতো না কোথায় থাকতো একদম পৃথিবী সৃষ্টির প্রথম প্রথম থাকতো কিন্তু সবাই জলে তো তখন সবাই অ্যাকোয়াটিক ছিল তো তখন তোমার ব্যাকটেরিয়াই বলো অ্যানিমালি বলো প্লান্টি বলো যারাই তৈরি হয়েছিল সবাই কিন্তু জলে থাকতো অ্যাকোয়াটিক থাকতো তো এই প্রোটিসটা এরা বহু 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 সময় আগে এরাই কিন্তু প্রথম ব্যাকটেরিয়ার পর পৃথিবীতে এলো সবার আগে ব্যাকটেরিয়া এসেছিল তারপরে কিন্তু অ্যানিম্যালের মধ্যে প্রোটিসটা আসলো ওকে তো যদিও প্রোটিসটা অ্যানিম্যাল কিংডমের মধ্যে পড়ে না প্রোটিসটা ইজ আ ডিফারেন্ট কিংডম কিন্তু প্রোটিসটা কিন্তু ব্যাকটেরিয়ার পর আসলো আর তারা কি ছিল তারা সবাই ছিল অ্যাকোয়াটিক কারণ তখন তো কেউ স্থলে থাকতোই না তো দিস কিংডম ফর্মস উইথ উইথ ডিলিং কিংমাই এটার মানে কি দেখো তো প্রথমে বলেছে বাংলায় প্রোটিস্টা একশি ইউকারিয়াটিক জীব এরা জলজ জীব এই রাজ্যটি অন্য রাজ্য যেগুলো উদ্ভিদ প্রাণী এবং ছত্রাক নিয়ে চর্চা করছে তাদের সাথে একটি যোগসূত্র স্থাপন করেছে ঠিক যে কারণে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে প্রোটিস্টা কিন্তু অ্যানিমাল নয় কিন্তু এরা এদের সাথে কি হয়েছে এদের সাথে এই অ্যানিমাল প্লান্ট ফাঙ্গাস এদের নানারকম যোগসূত্র আছে কেন যোগসূত্র আছে দেখো প্রোটিস্টার সাথে প্লান্টের কেন যোগসূত্র আছে কারণ প্লান্ট কি করে প্লান্ট হচ্ছে ফোটোসিন্থেটিক তাই তো শালক সংশ্লেষ করে ঠিক আবার প্রোটিস্টা কিছু কিছু সব প্রোটিস্টা নয় কিছু কিছু প্রোটিস্টা আছে ফোটোসিন্থেটিক সব প্রোটিসটা নয় আবার বলছি কিছু কিছু প্রোটিস্টা আছে ফোটোসিন্থেটিক তাহলে এদের সাথে প্লান্টসের কিছু সিমিলারিটি থাকলো তাছাড়া প্লান্টসও হয় ইউক্যারিয়েটস এরাও হয় ইউরিটস তাছাড়া প্লান্টস এর রয়েছে সেলওয়াল এদেরও রয়েছে সেলওয়াল তো প্লান্টস এর সাথে দেখো এদের বেশ কিছু মিল ফাঙ্গাস ফাঙ্গাসের সাথে এদের কেন মিল কারণ ফাঙ্গাসেরও সেলওয়াল রয়েছে প্রোটিস্টারও সেল রয়েছে আবার দেখো ফাঙ্গাস কি ফোটোসেনথেসিস করতে পারে পারে না ফাঙ্গাস হচ্ছে হেট্রোট্রফিক মানে যারা প্রোটিস্টা কিছু প্রোটিস্টা আমি কি বললাম যারা ফোটোসেনথাসিস করতে পারে অটোট্রফিক আর বাদবাকি প্রটিস্টাটা তাহলে কি বাদবাকি প্রটিস্টারা হেট্রোট্রফিক সবাই তো অটোট্রফিক নয় বাকিরা হেট্রোট্রফিক তাহলে ফাঙ্গাসও হেট্রোট্রফিক কিছু প্রোটিস্টাও হেট্রোট্রফিক ফাঙ্গাসেরও সেল আছে প্রোটিসটারও সেলুয়াল রয়েছে ফাঙ্গাসও ইউক্যারিয়েটিক প্রোটিসটাও ইউক্যারিয়েটিক আবার দেখো কিছু অ্যানিমালের সাথে এদের যোগসূত্র আছে কেন কারণ অ্যানিমালরা ইউক্যারিয়েটস হয় এরাও ইউকারিটস অ্যানিম্যালরা হেটরোট্রফিক হয় আমরা জানি কোনো অ্যানিমাল কি আছে যে ফোটোসিন্থিসিস করতে পারে অ্যানিম্যালরা ফোটোসিনথাসিস করতে পারে না অ্যানিমালরা কি হয় অ্যানিমালরা অন্য থেকে খাবার নিয়ে খায় তো অ্যানিম্যালরা হচ্ছে পরভোজী আর প্রোটিস্টার মধ্যে বেশিরভাগ হচ্ছে হেট্রোট্রফিক অন্য প্রাণীদের মতন তাই জন্যই বলেছে এরা একটা মাঝামাঝি অবস্থায় রয়েছে যাদের সাথে কিন্তু প্লান্টের অ্যানিম্যাল ফাঙ্গাস এদের সবার কিছু না কিছু যোগসূত্র রয়েছে তাহলে এই কথাটা ক্লিয়ার হলো বিং ক্যারিয়েটস দ্য প্রোটিস্টিয়ান সেল বডি কন্টেনস আ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস অ্যান্ড আদার মেম্রান বাউন্ড অর্গানাইজ সান হ্যাভ ফ্লাজেলা অর সিলিয়া কি বলেছে এটা ইউক্যারিয়েটিক হওয়ায় প্রোটিস্টার রাজ্যভুক্ত জীবকোষে সুস্পষ্ট নিউক্লিয়াস এবং পর্দাবৃত্ত অঙ্গাণুগুলো পরিলক্ষিত হয় এদের কারো কারো সিলিয়া অথবা ফ্লাজেলা রয়েছে তো আমরা এটা একটু ভালো করে বুঝবো কেন কারণ অ্যাকচুয়ালি আমরা কালকে মনেরা পড়েছিলাম ব্যাকটেরিয়া পড়েছিলাম কিন্তু আমরা এটুকু জানি যে প্রো সেলে বা ব্যাকটেরিয়াস ব্যাকটেরিয়ার সেলে কোনো সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না ওদের কোনো নিউক্লিয়াসই থাকে না এটুকু আমরা জেনেছিলাম আর ইউক্যারিয়াটিকের কি হয় ইউক্যারিয়াটিকে স্পষ্ট নিউক্লিয়াস থাকে ট্রু নিউক্লিয়াস থাকে ট্রু ক্যারিয়ন ইউ তো এটা আমরা কালকে দেখেছিলাম কিন্তু আমরা এর সাথে আরও কিছু প্রোক্যারিওটিক আর ইউক্যারিয়টিক সেলের যে ডিসিমিলারিটি বা অমিল সেটা আজকে দেখব দেখো ধরো এটা একটা ইউকারিটিক সেল এটা একটা প্রোক্যারিওটিক সেল ঠিক আছে তো ইউকারিওটিক সেলে কি থাকবে এরকম বাউন্ডারিতে প্লাজমা মেমব্রেন সেলেও থাকবে প্লাজমা সেলের প্লাজমা মেমব্রেনের বাইরে থাকবে এরকম সেলওয়াল ইউকারিওটিক সেলে সেলওয়াল সব সময় থাকে না কখনো কখনো থাকে যেমন যদি প্লান্টস হয় তাদের সেলওয়াল থাকে অ্যানিম্যালের থাকে না আবার কিছু কিছু প্রোটিস্টার সেলওয়াল থাকে তো ঠিক আছে আমি তাহলে এটাতে একটা সেলওয়াল আঁকছি কিন্তু এটা কিন্তু তাহলে অ্যানিম্যাল সেল নয় কারণ অ্যানিম্যাল সেলে সেলওয়াল বা কোষপ্রাচীর থাকে না এটা অ্যানিমাল সেল ছাড়া অন্য কোনো ইউকারিয়াটিক সেল ঠিক আছে সেলওয়াল ইউকারিয়াটিক সেলে অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়াসে কি হয় নিউক্লিয়ার মেমব্রেন থাকে আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম ক্রোমোজোমে কি থাকে ক্রোমোজোমে থাকে ডিএনএ প্রোকার সেলে এরকম কোনো নিউক্লিয়াস থাকে না তো নিউক্লিয়ার মেমব্রেনের তো প্রশ্নই নেই এখানে ক্রোমোজোমটা আর ক্রোমোজোমের মধ্যে ডিএনএটা ওপেনলি পড়ে থাকে তাই জন্য একে নেকেট ক্রোমোজোম বলে জানো নেকেট ক্রোমোজোম নেকেট কেন কারণ কোনো আবরণ থাকে না কোনো নিউক্লিয়ার মেমব্রেনে বা নিউক্লিয়ার থাকে না তাই জন্য তো এই ক্রোমোজমটা সেলের মধ্যে যেখানে পড়ে থাকে আমরা জানি এই পুরো পার্টটা সেলের হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম তো সেলেও থাকবে এই অব্দি আমরা মোটামুটি কালকে দেখেছিলাম এর থেকে এক্সট্রা কি থাকে ইউকারিয়টিক সেলে অনেক কিছুই থাকে তার মধ্যে মেইন যেটা সেটা হচ্ছে মেমব্রেন বাউন্ডেন মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে মানে কি যাদের আবরণ থাকে যে সমস্ত অর্গানেলস এর আবরণ থাকে তার মধ্যে কি কি পরে বলতো তো নিউক্লিয়াস তো ডেফিনেটলি একটা সেটা আমরা দেখে নিয়েছি এছাড়া থাকবে নিউক্লিয়াসের আশেপাশেই থাকে এঞ্জোপ্লাজমিক রেটিকিউলাম গোলগি বডি ঠিক আছে তাহলে আমরা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম গোলগি বডি একে ফেললাম এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম গোল্গি বডি এদের সবার কিন্তু মেমব্রেন রয়েছে তাহলে এরা মেমব্রেন বাউন্ড অর্গানাল তো এই গোলগী বডি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এগুলো কিন্তু প্রোকারিয়াটিকে থাকে না ঠিক আছে আচ্ছা তারপরে ধরো লাইসোজোম তারপরে ধরো মাইটোকন্ড্রিয়া তারপরে ধরো ভ্যাকিউল আর যদি করতে পারে তাহলে তাতে থাকে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট সবার থাকে না যারা ফোটোসিনথাসিস করতে পারে তাদের থাকে তো এই যে যা যা আমি এখানে লিখলাম তার মধ্যে আচ্ছা লাইসোজম তো লিখেছি ভ্যাকুয় এগুলো কোনোটাই কিন্তু থাকে না প্রোক্যারিয় কেউ থাকে না আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে রাইবোজম তো রাইবোজোমের তো কোনো মেমব্রেন থাকে না তো রাইবোজম মেমব্রেন বাউন্ড অর্গানেল নয় রাইবোজম থাকে ইউকারজম থাকে তফাতটা কি তফাতটা হচ্ছে প্রোক্যারিয়স এর সাইজটা একটু ছোটো প্রোক্যারিয়েটসের রাইবোজমের সাইজটা একটু ছোট তাকে বলে সেভেন্টিএস রাইবোজোম আর ইউক্যারিয়েটসের এর সাইজটা একটু বড় তাকে বলে এইটটি এস তো এই হলো মোটামুটি প্রোক্যারিওটিক সেল ইউকারিওটিক সেলের ডিফারেন্স কারণ তোমাকে এটা পরীক্ষায় জিজ্ঞেস করতেই পারে তো প্রোটিসটা হচ্ছে এই ইউকারিয়টিক সেলের মধ্যে পড়ে আমরা জানি কারণ প্রোটিসটা হচ্ছে ইউক্যারিয়েট এইবার আমরা দেখব ওকে আর কিছু প্রোটিস্টার ফ্ল্যাজেলা থাকে অথবা সিলিয়া থাকে সবার থাকে না প্রোটিস্টা কীভাবে রিপ্রোডাকশন করে আসেক্সুয়ালি অ্যান্ড সেক্সুয়ালি দুটোই সেক্সুয়ালি মানে আমরা জানি যেখানে সেল ফিউশন হয় দুটো সেলের ফিউশন হয় দুটো গ্যামেটের ফিউশন হয় তারপর জাইগোড ফরমেশন হয় এটা যদি এখন আমি লিখি যে ফিমেল গ্যামেট আর যদি মেল গ্যামেট দুজনের হয়ে তৈরি হয় জাইগোট তো তো এই হচ্ছে সেক্সুয়াল আসেক্সুয়াল দু রকমের রিপ্রোডাকশনই হয় বাংলায় বলেছে যে প্রতিষ্ঠা রাজ্যভুক্ত জীবরা কোষের সংযুক্তিকরণের মাধ্যমে অযৌন জনন এবং জাইগোট সৃষ্টির মাধ্যমে যৌন জনন করে ঠিক আছে ওকে এখানে একটা ডিফারেন্স রয়েছে ইংলিশ আর বাংলায় সেটা কি তুমি পড়তে পারছো প্রোটিস্ট রিপ্রোডিউস আসেক্সুয়ালি অযৌন জনন করে অ্যান্ড সেক্সুয়ালি যৌন জনন করে বাই আ প্রসেস ইনভলভিং সেল ফিউশন অ্যান্ড জাইগোড ফরমেশন সেল ফিউশন হয় আর জাইগোড ফরমেশন হয় এটা কোথায় এটা সেক্সুয়ালিতে হবে এখানে বলেছে প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবরা কোষের সংযুক্তিকরণের মাধ্যমে সংযুক্তিকরণ মানে সংযুক্তিকরণ মানে হচ্ছে ফিউশন অযৌন জনন এবং জাইগোর সৃষ্টির মাধ্যমে যৌন জনন করে এটা একটু অদ্ভুত লাগছে না কারণ সংযুক্তিকরণ এবং জাইগোট সৃষ্টি দুটোই যৌন জননে হয় তবে হ্যাঁ অযৌন জননে বা আসেক্সুয়াল প্রোডাকশনে সংযুক্তিকরণ হয় কিন্তু সেখানে গ্যামেটের ফিউশন হয় না গ্যামেটের ফিউশন হয় না কী হয় সেটা আমরা একটু বাদেই পড়ব দেখো এবার বিভিন্ন রকমের প্রোটিসটা হয় মূলত চারটে টাইপের প্রোটিসটা হয় আচ্ছা সেটা কি কোথাও এখানে লেখা রয়েছে সেটা এখানে লেখা রয়েছে তো আমরা এখান থেকে পড়া শুরু করি যে ফোর টাইপসের প্রোটিসটা হয় ফার্স্ট হচ্ছে ক্রাইসোফাইটস ক্রাইসোফাইটস দিস ইজ দ্য ফার্স্ট টাইপ অফ প্রোটিসটা ঠিক আছে ক্রাইসোফাইট ওকে তো ক্রাইসোফাইটে কারা পড়ে ক্রাইসোফাইটে পরে ডায়াটমরা ডায়াটম আর গোল্ডেন অ্যালগি গোল্ডেন অ্যালগির আরেক নাম ডেসমিট এটা তোমাকে মনে রাখতে হবে ডায়াটম আর গোল্ডেন অ্যালগিকে বাংলায় বলছে সোনালি শৈবাল কিন্তু এই সোনালি শৈবাল বা গোল্ডেন অ্যালগি এরা কিন্তু কেউ অ্যালগি না এটা মাথায় রাখবে কালকেও তোমাদের সায়নো ব্যাকটেরিয়া পড়ানোর সময় আমি বলেছিলাম যারা ব্লু গ্রিন অ্যালগি ওরা কিন্তু অ্যালগি না ওরা ব্যাকটেরিয়া কিন্তু এদেরকে অ্যালগি কেন বলছে কারণ এদের মধ্যে গ্রিন পিগমেন্টস রয়েছে এরা ফোটোসেনথাসিস করতে পারে বাট দে আর নট ট্রু অ্যালগি আর এই সোনালি শৈবালকে ইংরেজিতে যে ডেজমিট বলে সেটা বাংলা বইয়ে লেখা নেই তো তোমাকে কি করতে হবে এখানে যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তারা এখানে লিখে নাও যে সোনালি শৈবাল হচ্ছে ডেজমিট এই কারণে লিখে নাও কারণ তোমাকে পরীক্ষায় কিন্তু সোনালি শৈবাল না দিয়ে দেওয়ার চান্স বেশি তাহলে এটা বেঙ্গলি বইয়ে মিসিং আছে এটা তাহলে লিখে নাও ওকে তো এইগুলো হচ্ছে তোমার প্রটিস্টার উদাহরণ ক্রাইসোফাইটস এর উদাহরণ তো এখানে প্রথমেই একটা কথা বলি একটা জিনিস মাথায় রাখবে যে এরা কিন্তু এই ক্রাইসোফাইটের দলের বেশিরভাগ মেম্বারি কিন্তু ফটোসিনথেসিস করতে পারে যেমন দুটো এক্সাম্পল তোমাকে দিয়েছে ডায়াটাম আর গোল্ডেন অ্যালগি দুজনেই কিন্তু ফটোসিনথেসিস করতে পারে বা বলতে পারো দুজনেই কিন্তু সালো সংশ্লেষ করতে পারে তো তোমাদের বইয়ে এই ছবিটা নেই এই ছবিটা আমি এক্সট্রা অ্যাড করেছি ইন্টারনেট থেকে যাতে তোমরা ডায়াটাম কি চট করে বুঝতে পারো সমুদ্রের মধ্যে এরকম অনেক রকমের তুমি ইয়ে পাবে এরকম দেখতে প্রাণী পাবে যাদেরকে আমরা ডায়াটাম বলি আমরা জানিও না যে এরা ডায়াটাম কিন্তু দেখো তুমি যদি এরকম বিভিন্ন শেপ বিভিন্ন শেপে এরকম একটু শক্ত শক্ত খোলসওয়ালা জীব যদি দেখো তাহলে এরা হচ্ছে কি এরা হচ্ছে ডায়াটাম ঠিক আছে তো এই ডায়াটামকে তুমি ফ্রেশ ওয়াটারেও পাবে মেরিন এনভায়রনমেন্টেও পাবে মেরিন এনভায়রমেন্ট মানে সমুদ্রে ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলে দু জায়গাতেই পাবে এই ডায়াটা আমরা মাইক্রোস্কোপিক হয় দেখো সেটা আর বলার কিছু নেই কারণ মাইক্রোস্কোপিক এই কারণে তো 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 সিঙ্গেল 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 সেল সেল আমরা আগেই জেনে সেলুলার যখন ওরা মাইক্রোস্কোপিক হবেই তোমাকে মাইক্রোস্কোপেই দেখতে হবে তো এরা প্যাসিভলি ফ্লোট করে ইন ওয়াটার কারেন্টস ঠিক আছে তো এরা হচ্ছে জলের যে কারেন্টে এরা প্যাসিভলি ফ্লোট করে তো বেসিক্যালি তোমরা এরকম যে এরকম একটা খোলসওয়ালা এরকম একটা জিনিস সিঙ্গেল কখনো কিন্তু খালি চোখে সমুদ্র থেকে তুলে দেখতে পারবে না কারণ তুমি দেখতেই পাবে না কিন্তু এগুলোকে তুমি অন্য একরকম ফর্মে সমুদ্রেতে দেখতে পাবে সেটা আমি বলছি কিভাবে দেখতে পাবে তুমি আমার এরম ভাব ভেবো না যে তুমি সমুদ্রে গেলে এরকম একখানা ডায়াটাম তুলে দেখতে পাবে তা কিন্তু হবে না কারণ এরা সিঙ্গেল সেলুলার আর এদের মাইক্রোস্কোপিক হয় তো এই ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্ট কথাটার মানে কি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইস ভেরি মাচ হিয়ার বলছি কি বাংলায় দেখো এরা মিষ্টি জলেও দেখা যায় আবার লবণাক্ত পরিবেশেও দেখা যায় এরা আনুবীক্ষণিক এবং জলের স্রোতে নিষ্ক্রিয়ভাবে ভাসমান শৈবাল যাদের বলা হয় প্ল্যাংটন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখো এরা জলের মধ্যে থাকে তো তো এরা না এত ছোট মাইক্রোস্কোপিক এরা জলের মধ্যে ভেসে বেড়ায় আর জল জলের স্রোতে এদেরকে বইয়ে নিয়ে যায় এদের কিন্তু নিজেদের কোনো এনার্জি ব্যয় করতে হয় না জলের মধ্যে সাতার কাটতে এদের হয় না সাতার কাটতে কি হয় আমাদের এনার্জি ব্যয় হয় তো এরা কিন্তু সাতার কাটে না জলের মধ্যে সেই জন্যই বলছে যে ফ্লোট প্যাসিভলি প্যাসিভলি কথাটার মানে হচ্ছে যেখানে কোনো এনার্জি লাগে না প্যাসিভ মুভমেন্ট নো এনার্জি ঠিক আছে নো এনার্জি কোনো এনার্জি কিন্তু এদের দরকার পড়ে না ঠিক আছে সেটাকেই বলছে প্যাসিভ বা বাংলায় বলেছে ভাসমান কারণ বেসিক্যালি ওদের ওদের জলের এক জায়গা থেকে আরেক জায়গায় ভাসিয়ে নিয়ে যায় তো এইভাবে যারা ওয়াটার কারেন্ট বা জলের স্রোতে এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়ায় এবং যারা আনুবীক্ষণিক হয় তাদেরকে আমরা প্ল্যাংটন বলি প্ল্যাংটন বলি তো অনেক জায়গায় কথাটা তোমরা পাবে প্ল্যাংটন বাংলাতেও দেখো প্ল্যাংটনই বলেছে তো প্ল্যাংটন মানেই হচ্ছে যারা আনুবীক্ষণিক ছোট্ট ছোট জিনিস এবং যারা এরমভাবে জলের মধ্যে একেবারে ফ্লোট করে জল ভেসে বেড়ায় তাদেরকে প্ল্যাংটন বলে তো এই প্ল্যাংটন না দু টাইপের হয় একটা হচ্ছে ফাইটো প্ল্যাংটন আরেকটা হচ্ছে জু প্ল্যাংটন তো ফাইটো প্ল্যাংটন কারা প্ল্যাংটন মানে প্লান্ট লাইক লাইক উদ্ভিদের মতো মতো আর মানে প্রাণীদের এবার তুমি বলবে যে এতটুকু একটা প্রাণী তার আবার উদ্ভিদ অ্যানিমাল এগুলো কি অ্যাকচুয়ালি এদের যারা ফোটোসেনথাসিস করতে পারে তাদেরকে আমরা প্ল্যাংটন বলি আর যারা ফোটোসেনথাসিস করতে পারে না কারণ প্রাণীরা তো ফোটোসেনথাসিস করতে পারে না তাদেরকে আমরা জু প্ল্যাংটন বলি বোঝা গেল তো বেসিক্যালি এই ডায়াটাম ডেজমিট এরা ঠিক কি ধরনের প্ল্যাংটন এরা হচ্ছে ফাইটো প্ল্যাংটন ঠিক আছে ওকে তো ইন ডায়াটামস এই ডায়াটামে কি হয় ডায়াটামে সেলওয়াল থাকে যেটা ফর্ম টু থিন ওভারল্যাপিং সেলস উইচ ফিট টুগেদার অ্যাজ ইন সোপ বক্স ডায়াটামের কোষপ্রাচীর সেলওয়াল এমন দুটি পাতলা অধিক্রমণযোগ্য খোলক দ্বারা গঠিত হয় যারা সাবানের বাক্সের মতো একটি অপরটির খাপে আটকে থাকে এবার আমাদের একটু বুঝতে হবে সেল ওয়াল দেখো এরকম একটা সেল ওয়াল এরকম একটা সেলওয়াল দুটো সেলওয়াল ঠিক আছে এইভাবে ওরা থাকে কিন্তু এরা একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করে মানে কি সাবানের বাক্সের মতো আমি দেখাচ্ছি দেখো আমার কাছে সাবানের বাক্স আছে এটা এটাকে ধরে নাও একটা ডায়াটাম কিন্তু এটা শেপটা কিন্তু ডায়াটামেরই মতন ডায়াটামের এরম শেপ হয় ঠিক আছে তো দেখো এটা একটা সেলওয়াল এটা ওর একটা সেলওয়াল আর একটা হচ্ছে এটা দুটো খোলস ঠিক আছে তাহলে এটা একটা সেল এটা একটা সেল এটা একটা সেল দুটো সেল এটাও সেলওয়াল দিয়ে তৈরি এটাও সেলওয়াল দিয়ে তৈরি তো এরা দুজন ঠিক দেখো এভাবে বসে গেল খাপে খাপ মন্টুর বাপ একদম এভাবে বসে গেল তাই তো তো এইভাবে যে বসে গেল একদম এভাবে বসে গেল ভালো করে দেখো তাহলে এরা কি করছে ওভারল্যাপ করছে তাই না কারণ এইটার কিছুটা পার্ট এটার মধ্যে ঢুকে যাচ্ছে আবার এটার কিছুটা পার্ট এটার মধ্যে ঢুকে যাচ্ছে একদম তাহলে এইভাবে কিন্তু দুটো সেল ওয়াল ওভারল্যাপ করে এদের শেলটা তৈরি করে বোঝা গেল বোঝা গেল কিভাবে থাকে এরা বুঝতে পারলে কমেন্ট করে বলো ওকে তো এইভাবে কিন্তু ডায়াটামের দুটো শেল থাকে আর যেই সেল গুলো কি দিয়ে তৈরি সেল ওয়াল দিয়ে তৈরি আর এদের পুরো বডিটা তাহলে কোথায় বাকিটা হচ্ছে এই ভেতরের পার্টে থাকছে ঠিক আছে সাইটোপ্লাজম বা যা থাকে সাইটোপ্লাজমে থাকছে ভেতরে তো এই ওয়াল ওদের যে সেল ওয়াল সেটা কি দিয়ে তৈরি সেটা সিলিকা দিয়ে তৈরি সিলিকা সিলিকা কিসে থাকে বলো তো সিলিকা মানে কি বালি বালি বালির যে মেটেরিয়াল সেটা হচ্ছে সিলিকা অ্যান্ড দাস দ্য ওয়ালস আর ইনডেস্ট্রাক্টেবল তার জন্য কি হয় এদের ওয়ালটা ইনডেস্ট্রাক্টেবল হয় মানে কি ডিস্ট্রাকশন করা যায় না দেখো এই কোষ প্রাচীরে প্রাচীরগুলো ধ্বংসপ্রাপ্ত হয় না তুমি ধ্বংস করতে পারবে না কারণ বালিকে তুমি ধ্বংস করতে পারবে না ওরা এমন মেটেরিয়ালে তৈরি এত স্ট্রং এত শক্ত এবং ওরা কখনোই ডিস্ট্রাকশন হয় না ওদের কখনোই তুমি ডিস্ট্রাক্ট করতে পারবে না তো সেটাই বলেছে আর বলেছে ডায়াটমস হ্যাভ লিভড বিহাইন্ড লার্জ অ্যামাউন্ট অফ সেলুয়ার ডিপোজিটস ইন দেয়ার হ্যাবিটেডার আর্ট ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট তাই ডায়াটমের বাসস্থানে প্রচুর পরিমাণে কোষপ্রাচীরের স্তূপ দেখা যায় কোটি কোটি বছর এই ডায়াটমীয় কোষপ্রাচীরগুলো জমা হয়ে ডায়াটমীয় মৃত্তিকা ডায়াটমিয়াম আর মৃত্তিকা পড়ো আর যাই পড়ো বাংলা মিডিয়ামের বাচ্চারা ডায়াটমেশিয়াস আর্ট কথাটা কিন্তু মনে রাখবে এনসিআরটি তো মেনশন করে দিয়েছে এটা মনে রাখতে হবে ইংলিশটা তো এটা গঠন করে এটার মানে কি এটাই যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে তুমি সমুদ্রে গেলে নর্মাল ডায়াটাম তো একটা এরকম তুলে তুমি দেখতে পাবে না কিন্তু কি দেখতে পাবে দেখতে পাবে এরকম বালির মতন স্তূপ স্তূপ হয়ে রয়েছে সেটা কি বেসিক্যালি ডায়াটাম যেখানে থাকে তো স্পেসিক্যালি স্পেসিফিক্যালি যে ওরা যে জলে থাকে তার একজন যে বেসটা ফ্লোরটা সেখানে কি হয় ওরা এক একটা না একটা সময় তো ডায়াটামটা মরে যায় মরে গেলে কি হবে ওদের সেল ওয়ালটাকে কী বলেছি ওয়াল নষ্ট হয় না ওয়াল ধ্বংস হয় না তো সেল ওয়ালে কী ছিল সিলিকা ছিল এবার ওরা যখন মরে গেল ওই সিলিকাগুলো কিন্তু মরে যায় না তো সিলিকাগুলো ওই যেখানটায় ছিল ওই ফ্লোরে ওরা জমা করে মানে জমা হয়ে যায় এবার বছরের পর বছর দেখো বলেছে বিলিয়ন্স অফ ইয়ার্স দিনের পর দিন ওই সিলিকা জমে 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 পুরো এরকম বালির মতন স্তূপ দেখতে পাবে সেটাকে ডায়াটোমেশিয়াস আর্থ বা ডায়াটোমেশিয়াস মৃত্তিকা বলে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু দেখতে পাওয়া যায় বাইরে থেকে ওকে বিইং গ্রিটি দিস সয়েল ইজ ইউজড ইন পলিশিং ফিল্ট্রেশন অফ অয়েলস অ্যান্ড সিরাপস এই মৃত্তিকা এই যে ডায়াটমিয় মৃত্তিকা এটা দানাদার হওয়ায় দানা দানা বালি বালি না কি হবে দানাদার হবে তার জন্য তুমি ওটা দিয়ে কি করতে পারো ওটা দিয়ে তুমি পালিশ করতে পারো পালিশ করার কাজে তেল এবং সিরাপ পরিশ্রাবণের কাজে ব্যবহার করা হয় তো সেই ডায়াটমটাকে যে ওই ডায়াটমেশিয়াস যে আর্থটা সেটাকে আমরা তুলে এনে সেটা দিয়ে আমরা অনেক ইউজ করতে পারি ওটা দিয়ে ইন্ডাস্ট্রি যারা কারখানায় ওটা থেকে কি বানানো হয় ওটাকে থেকে এমন কিছু বানানো হয় যা থেকে আমরা পালিশ করতে পারি খসখসে না জিনিসটা পালিশ করতে খুব খসখসে জিনিস দিয়ে ভালো পালিশ করা যায় তো পলিশ হয় তারপর দেখো কি বলেছে অয়েল তেল সিরাপ এগুলোকে তুমি ফিল্টার করতে পারো সব কিন্তু তুমি এই ডায়োটোমিশিয়াস আর্ট দিয়ে করতে পারো তো এর এই ইউজ হচ্ছে এইগুলো তাহলে এর ইউজটা তোমাকে মনে রাখতে হবে ডায়াটামস আর দ্য চিফ প্রডিউসার্স ইন দ্য ওশনস বলেছে যে ডায়াটামের সমুদ্রের মুখ্য উৎপাদক রূপে গণ্য করা হয় কথাটার মানে কি মুখ্য উৎপাদক বা চিফ প্রডিউসার কথাটার মানেটা কি কথাটার মানে হচ্ছে এরা সমুদ্রের মধ্যে এরা কী হয় এরা অ্যাকচুয়ালি যেহেতু ফোটো সিনথেসিস করতে পারে তো সমুদ্রে এত ডায়াটাম আছে এত ডায়াটাম আছে যে এরা এত ফোটোসিনথাসিস করে এত ফোটোসিনথাসিস করে যে এরা প্রচুর ফোটোসেনথাসিস করলে কী হয় অক্সিজেন তৈরি হয় তো প্রচুর অক্সিজেন এরা রিলিজ করে সেই অক্সিজেনটা কিন্তু সমুদ্রের বাকি যে প্রাণীরা রয়েছে তারা সেই অক্সিজেন কিন্তু রেসপা রেসপিরেশনের সময় ইউজ করে সেটা থেকে ওরা শ্বাস নেয় তো সমুদ্রে যে প্লান্ট সেটা আর সমুদ্রে কত আছে কিন্তু সমুদ্রের মেইন ফটোসিনথেসিস কারা করে এই ডায়াট আমরা করে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট ওদেরকে এই জন্যই চিফ প্রোডিউসার বলা হচ্ছে কারণ হচ্ছে ওরা মুখ্য উৎপাদক ঠিক আছে এবার এই ডায়াট আমরা করে আলটিমেটলি তো ফটোসিনথেসিস করে গ্লুকোজই তৈরি করবে তো এদেরকে আবার প্রচুর অ্যানিম্যাল রয়েছে যারা ডায়াটামকে খায় তো প্রোডিউসার কাদের বলে প্রোডিউসার মানে যারা কিছু প্রোডাকশান করে এরা কি প্রোডাকশান করে এরা ফটোসিনথেসিস করে স্মারক সংশ্লেষ করে গ্লুকোজ প্রোডাকশান করে তাদেরকে আবার যারা কনজিউমার আছে যারা খাবার খায় তারা মানে যারা ট্রফিক তারা আবার এই ডায়টামগুলোকে খাচ্ছে তাহলে ডায়টামগুলোকে প্রচুর ডায়টাম আছে সমুদ্রে তো ডায়টামগুলোকে খাচ্ছে যারা কনজিউমাররা তারা এদেরকে খেয়ে বেঁচে আছে তো বেসিক্যালি এরা হচ্ছে ওশানের চিফ প্রোডিউসার ঠিক আছে মুখ্য উৎপাদক কারণ এরাই মেইনলি ফোটোসেনথোসিস করে এরাই মেনলি গ্লুকোজ তৈরি করে সমুদ্রে এবং তারপরে এদেরকে খেয়ে বেঁচে থাকে কনজিউমাররা বোঝা গেল তো এখানে আমি ডায়াটামের সাথে আরেকটা এক্সাম্পল বলেছি গোল্ডেন অ্যালগি যেটা ডেসমিট সেটার একটা ছবি আমি তোমাদেরকে এক্সট্রা দিয়েছি এটা বইয়ের আর ছবি নয় এটা এক্সট্রা আমি দিয়েছি তাহলে তোমরা বুঝতে পারো ডেজমিট কিরম দেখতে হয় দেখো এটা হচ্ছে ডেজমিট এরকম দেখতে হয় ঠিক আছে একদম গ্রিন কালার গোল্ডেন এটা একটু একটু গোল্ডেন গোল্ডেন কালার গোল্ডেন গ্রিন ঠিক আছে তো দেখো একটু দেখতেও পাচ্ছ একটু ছিটে ছিটে গোল্ডেন রয়েছে এটা হচ্ছে ডেজমিট এরকম দেখতে হয় ঠিক আছে নেক্সট হচ্ছে ডাইনো ফ্ল্যাজেলেটস প্রোটিস্টা কি কি রকমের হয় বলেছি তো নেক্সট হচ্ছে ডাইনোফ্লাজেলেট ওকে ডাইনো ফ্লাজেলেট থেকে তুমি মনে রাখবে ডাই মানে কি ডাই মানে টু আর ফ্ল্যাজেলেটস মানে আমরা জানি ফ্লাজেলা কথা থেকে ফ্ল্যাজেলেটস এসছে তো ডাইনো টু ফ্লাজেলা তো এটা টু ফ্লাজেলা তুমি তো কখনো ভুলবে না কারণ ডাইনো ফ্লাজেলেট তো যেই ডাইনো ফ্লাজেলেটটা বলছি তোমার টু ফ্লাজেলা মাথায় চলে আসছে যেই মোমেন্টে তোমার টু ফ্ল্যাজেলা মাথায় চলে আসবে তুমি সেই মোমেন্টে এই ছবিটার কথা চিন্তা করো কারণ এটা তোমাদের এনসিআরটির ছবি তো এটাতে দুটো ফ্লাজেলা থাকে তুমি এই ছবিটাতে বোধ বুঝতে পারছো না একটা ফ্ল্যাজেলাই দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি কোথায় থাকে তো ডাইনো ফ্ল্যাজেলেট বললে দুটো ফ্লাজেলা মনে করবে এই ছবিটার কথা মনে করবে ওকে এরা কিরকম হয় এরা মেরিন হয় এরা মোস্টলি মেরিন বেশিরভাগই এরা সমুদ্রেই পাওয়া যায় এরা খুব একটা তুমি ডাইনোফ্লাজারকে তুমি পুকুরে টুকুরে পাবে না আর এরাও কিন্তু ফোটোসিনথেটিক হয় ফোটোসিনথেসিস করতে পারে শালক সংশ্লেষ করতে পারে তাহলে একটা জিনিস দেখেছ আমরা ফোটোসিনথেসিস করতে পারে বললে শুধু প্লান্ট বুঝি তো আমরা প্লান্ট ছাড়াও দেখলাম কিছু ব্যাকটেরিয়া যাদেরকে আমরা সায়ানা ব্যাকটেরিয়া বলি তারাও ফোটোসিনথেসিস করতে পারে ইনফ্যাক্ট কিছু প্রোটিস্টা রয়েছে যাদেরকে আমরা দেখছি আমরা আগেই দেখলাম ক্রাইসোফাইটস এখন আমরা দেখছি ডাইনোফ্লাজের তো এরাও কিন্তু ফটোসিনথেসিস করতে পারে তাহলে ফটোসিনথেসিস কিন্তু শুধু প্লান্ট করতে পারে না এটা একটা জিনিস মাথায় রাখার মতন তো এরা ইয়েলো হয় গ্রিন হয় ব্রাউন হয় ব্লু হয় রেড হয় নানা রকম পিগমেন্ট এদের বডিতে থাকতে পারে ঠিক আছে ডিপেন্ডিং অন যে কি পিগমেন্ট ওদের বডিতে রয়েছে কি ওদের যে বডি মানে তো একটাই সেল একটা সেলে ওদের কী পিগমেন্ট আছে সেই রকম ওরা দেখতে হয় দেখো বাংলায় কি বলেছে সামুদ্রিক হয় শালক সংশ্লিষ্টকারী তাদের দেহে উপস্থিত প্রধান রঞ্জক রঞ্জক হচ্ছে পিগমেন্ট রঞ্জক হচ্ছে পিগমেন্ট উপস্থিতের কারণে এরা হলুদ সবুজ বাদামি নীল অথবা লাল বিভিন্ন রঙের দেখায় আর কি বলেছে আর বলেছে এদের সেলওয়াল যে থাকে তো আগেরটাতেও দেখেছ ক্রাইসোফাইটে সরি ক্রাইসোফাইটেও দেখেছো যে সেলোয়াল ছিল ওখানে সেলোয়াল কি দিয়ে তৈরি বলেছিলাম কি দিয়ে তৈরি বলেছিলাম সিলিকা দিয়ে তৈরি এদের সেলওয়াল কি দিয়ে তৈরি এদের সেলোলার সেলওয়াল সেলুলোজ দিয়ে তৈরি সেলুলোজ মানে হচ্ছে সেলুলোজ যেটা প্লান্টেও থাকে তাহলে দেখো তোমায় যদি নিচে কোয়েশ্চেন করে যে প্লান্ট ছাড়া আর কার সেলোয়ালে তুমি সেলুলোজ পাবে তাহলে তোমাকে টিকমার্ক করতে হবে ডাইনোফ্লাজেলেটে এদের সেলোয়ালে সেলুলোস থাকে তাহলে কার সেলোয়ালে কি থাকে কার সেলোয়াল কি মাটেরিয়াল দিয়ে তৈরি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট তোমরা জানো তো আমি তো পড়িয়েছি না ব্যাকটেরিয়া সেলোয়ালে কি থাকে পেপ্টাইডোগ্লাইকেন থাকে সেখানে শুধু কার্বোহাইড্রেট থাকে না প্রোটিনও থাকে ফান ফানজাইতে কী থাকে কাইটিন থাকে তাই না প্লান্টে কি থাকে মূলত সেলুলোস থাকে এখানে কি পড়ছো ক্রাইসোফাইটে কি পেলে ক্রাইসোফাইটে পেলে সিলিকা থাকে ডাইনোফ্লাজেলাটা কি পাচ্ছ ডাইনোফ্লাজেলে থাকে সেলুলোস তাহলে এভাবে মনে রাখতে হবে কার সেলুয়ালে কি থাকে তুমি যদি রোজ আমার সাথে এখানে পড়ো তোমার রিভিশনই হয়ে যাবে এমনভাবে তোমার আর আলাদা করে পড়তে হবেই না এখানেই তোমার মুখস্থ হয়ে যাবে আমি এতবার করে বলি তো এদের দুটো ফ্লাজেলা থাকে সেটা প্রথমেই আমি বলেছি ওয়ান লাইজ লঙ্গি চুডিনালি আদার ট্রান্সভার্সলি বাংলায় কি বলেছে দেখো কোষ প্রাচীর সেলুলোস দিয়ে তৈরি দুটো করে ফ্লাজেলা রয়েছে একটি লম্বা লম্বি ভাবে অপরটি আড়া আড়ি ভাবে মানে কি এই যে এই একটা ফ্লাজেলা এটা তো দেখতেই পাচ্ছ যে লম্বা লম্বি ভাবে লি চুডি নালি আরেকটা একটা এইভাবে থাকে এইভাবে থাকে ট্রান্সভার্সলি ঠিক আছে আর আর এইভাবে এভাবে ওদের দুটো ফ্ল্যাজেলা থাকে এনসিআরটিতে একটাই স্পষ্ট করে বোঝা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা নেক্সট হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেটা ইম্পর্টেন্ট ফর ইউর নিড অলসো সেটা হলো যে রেড ডাইনোফ্ল্যাজেলেট লাল রঙের ডাইনোফ্লাজেলেট কিছু আছে আমি বললাম ডাইনোফ্লাজেলেট অনেক কালার হয় একটা পার্টিকুলার ডাইনোফ্লাজেলেট যেটা রেড কালারের হয় যেটার এক্সাম্পল হচ্ছে যেটার নাম সাইন্টিফিক নেম কি গনিওলাক্স গনিওলাক্স এটা মুখস্থ করতে হবে ঠিক আছে রেড ফ্লাজ কি রেড ডাইনো ফ্লাজ গনি এই লক্স কি করে একটা স্পেশালিটি আছে এরা খুব ফাস্ট করে দেখো সাচ র্যাপিড মাল্টিপ্লিকেশন মানে খুব দ্রুত হারে বৃদ্ধি পায় একটা সেল থেকে দুটো সেল দুটো সেল থেকে চারটে সেল চারটে সেল থেকে আটটা সেল খুব ফাস্ট এরা মাল্টিপ্লাই করে করে কি হয় এরা তো সমুদ্রে থাকে সমুদ্রতে এরা যেহেতু লাল রঙের তোমার দূর থেকে দেখলে মনে হবে পুরো সমুদ্রের মধ্যে দিয়ে রক্ত কেউ ঢেলে দিয়েছে একেবারে রেড দেখতে হয় তাকে বলে রেড টাইড এই ছবিটা আমি ইন্টারনেট থেকে আনবো ভেবেছিলাম কিন্তু হচ্ছে যে ছবি ইন্টারনেটে কোনো এরম ছিল না যেটা ফ্রি টু শেয়ার তো আমি যদি ওই ছবি এখানে লাগাই তাহলে যেটা হবে আমার আমাকে যার ছবি সে কপিরাইট দিতে পারে তাই আমি ছবিটা তোমাদেরকে এখানে দিতে পারিনি কিন্তু তোমরা ইমাজিন করো সমুদ্রকে তোমরা দূর থেকে দেখছো তোমার মনে হচ্ছে যে পুরো লাল রক্ত ভেসে গেছে ঠিক সেরকমই দেখতে হয় রেড টাইট একেবারে ঠিক আছে তো সেটা এদের জন্য হয় কারণ এরা যেহেতু কালারটা এদের রেড এরা সংখ্যায় এত হয় যে পুরোই রিজিয়ান জুড়ে এরাই থাকে ঠিক আছে বাংলায় বলেছে দেখো লাল ডাইনো ফ্লাজট গনিয়ালাক্স এত দ্রুত হারে বংশবৃদ্ধি করতে থাকে যার ফলস্বরূপ সমুদ্রের উপরিতল পুরোপুরি লাল দেখায় লাল লেখায় বললে শুধু হবে না রেড টাইট কথাটা মুখস্থ করবে মনে রাখবে যারা বাংলা মিডিয়ামে বাচ্চা আছো টাইট মানে কি টাইট মানে ঢেউ তাই না তো লাল ঢেউ দেখা যায় এরা আরেকটা কান্ড করে এরা টক্সিন রিলিজ করে এদের বডি থেকে তো এদের এই যারা ডাইনোফ্লাজেলেট আছে না তাদের অনেকেই তাদের অনেকেই আছে যারা টক্সিন রিলিজ করে তো ডাইনোফ্লাজেলেট কিন্তু খুব একটা ভালো না আমাদের জন্য এরা টক্সিন যেটা রিলিজ করে টক্সিন মানে কি বিষ পাতি কথায় বিষ সেটা অনেক মেরিন অ্যানিম্যালদের কিল করে মেরে ফেলে মেরিন অ্যানিম্যাল মানে তো ফিশ অবশ্যই কিন্তু আরও অনেক মেরিন অ্যানিম্যাল যারা রয়েছে তাদেরকেই টক্সিন বা বিষটা কিন্তু মেরে ফেলে এই গোষ্ঠীভুক্ত বিশাল সংখ্যক জীব নিঃসৃত বিষাক্ত পদার্থ অন্যান্য সামুদ্রিক প্রাণী যেমন মৎস্যকুলকে মেরে ফেলতে পারে বোঝা গেল তো এই হলো ডাইনোফ্লাজেরাটের ছবি এই যে দেখছো বাইরের পার্ট এগুলো সবই ওর ওয়াল ভেতরে রয়েছে ওর বডিটা আর এখানে দুটো তো আমি এঁকে দিয়েছি নেক্সট হচ্ছে হচ্ছে আরেক রকমের প্রোটিসটা তিন নম্বর ডাইনোফ্লাজেড দেখলাম রাইসোফাইডস দেখেছি নেক্সট হচ্ছে ইউগলিনয়েডস ইউগ্লিনয়েড মেনলি ফ্রেশ ওয়াটার হয় এরা মেনলি তুমি এদেরকে পুকুরে পাবে বিভিন্ন রকমের লেক পুকুর সমুদ্রে জেনারেলি ইনক্লিনয়েড পাওয়া যায় না তো এরা স্ট্যাগনেন্ট ওয়াটারে থাকে স্ট্যাগনেন্ট ওয়াটার মানে স্থির জল বদ্ধ জল যেমন ধরো পুকুর লেক এখানে কি কন্টিনিউয়াস ওয়াটার ফ্লো তো হয় না বদ্ধ জায়গায় থাকে দেখো বাংলায় বলেছে সাধু জলের বাসিন্দা বদ্ধ বা জমা জলে এরা থাকে ইনস্টেড অফ আ ওয়াল দে হ্যাভ আ প্রোটিন রিচ লেয়ার কল্ড পেলিক্যাল এদের বডিতে সেলোয়াল থাকে না তাহলে আগের দুজনের মেম্বারের কিন্তু তোমরা সেলওয়াল পেয়েছো এদের দেখো নো সেলওয়াল এদের কোনো সেলওয়াল থাকে না তার বদলে কি থাকে তার বদলে এদের প্রোটিন রিচ লেয়ার থাকে যেটাকে পেলিক্যাল বলে উইচ মেক্স দেয়ার বডি ফ্লেক্সিবল তো এই যে দেখছো বাইরের আবরণটা এই যে আবরণটা দেখছো না এটাকে বলে পেলিক্যাল পেলিকেলটা কি পেলিকেলটা হচ্ছে মেনলি প্রোটিন দিয়ে তৈরি তো এরা জাস্ট লাইক আওয়ার মাসাল আমাদের বডিতে যেমন মাসাল থাকে এদের তো মাসাল টাসাল থাকে না একটাই তো সেল আছে আর কি তো সেই একটা সেলে একটু এই প্রোটিনের একটা লেয়ার থাকে যেটার মাসালের মতন ফাংশন রয়েছে তার জন্য ওরা কি করে ওদের বডিকে ফ্লেক্সিবল রাখতে সাহায্য করে আমাদের মাসাল আছে বলেই তো আমাদের বডি ফ্লেক্সিবল নাই তো রিজিট থাকতো দিন তুমি ফ্লেক্সিবিলিটি দেখতেই পেতে না তোমার বডিতে তো এদেরও বেসিক্যালি এই পেলিক্যালটা একটা মাসাল লাইক স্ট্রাকচার আমি এটা লিখে দিচ্ছি কারণ তোমায় যদি নিটে দেয় যে মাসাল লাইক স্ট্রাকচার ইন ইউগলি নয় সেটা তুমি পেলিক্যালটা দাগ হয়তো দিলে না তারপর তুমি বললে যে আউট অফ সিলেবাস কোয়েশন এসছে বা ম্যাম এনসিআরটি তো ছিল না এনসিআরটিতে মাসাল লাইক স্ট্রাকচার সত্যিই ছিল না কিন্তু পেলিক্যাল যেহেতু ছিল তোমাকে জানতে হবে হোয়াট ইজ পেলিক্যাল মাসেল লাই কেউ আবার এটাকে মাসেল বলো না কিন্তু এটা কন্ট্রাক্ট করতে পারে সংকুচিত হতে পারে বাংলায় দেখো কি বলেছে কোষ প্রাচীরের পরিবর্তে কোষ ক্ষেত্রে একটি প্রোটিন সমৃদ্ধ স্তর দেখা যায় একে বলে পেলিকেলের উপস্থিতির জন্যই এদের দেহ নমনীয় হয় ফ্লেক্সিবল হয় ঠিক আছে আর কি বলেছে এদের দুটো প্লাজেলা আছে শর্ট অ্যান্ড আ লং ওয়ান দেখো এটা একটা লম্বা ফ্লাজেলা দিস ইজ লং ফ্লাজেলা অ্যান্ড দিস ইজ শর্ট ফ্লাজেলা দুটো ফ্লাজেলা রয়েছে দো দে আর ফোটোসিনথেটিক ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট এবার মজাটা দেখো এরা কেমন পাজি যখন সূর্য থাকে তখন ফোটোসিনথাসিস করে ঠিক আছে করে নিজের খাবার নিজেই তৈরি করে ওয়েন ডিপ্রাইভড অফ সানলাইট যখন সূর্য থাকে না দে বিহেভ লাইক হেট্রোট্রপস ং অন আদার স্মলার অর্গানিজম মানে কি বাংলাটা দেখো যদিও সূর্যালোকের উপস্থিতিতে এরা সালক সংশ্লেষে এরা মতো আলোচনা আচরণ করে তখন এরা ক্ষুদ্র ক্ষুদ্র জীব শিকার করে পুষ্টি সাধন করে কাণ্ডবোজ সূর্য যখন থাকলো তখন ফোটোসেনথাসিস করতে পারে কেন কারণ এদের বডিতে ক্লোরোফিল আছে ফটোসিনথেসিস করে শালক সংশ্লেষ করে কিন্তু যেই সূর্য ডুবে গেল ধরো বিকেল হলো সন্ধে হলো সন্ধে রাত পরের দিন সকাল অব্দি তখন কি করবে তখন ওরা খাবারের মোডটা চেঞ্জ করে হেট্রোট্রফ হয়ে যায় পরভোজি হয়ে যায় আর কি করে প্রিডেটিং প্রিডেটিং মানে কি বলতো প্রিডেটিং মানে হচ্ছে শিকার করা শিকার করে কাদের আদার স্মলার অর্গানিজম ছোট ছোট ফাইটোপ্ল্যান্টন যারা রয়েছে তাদেরকে কি করে ধরে ধরে খায় তো অন্য যে ছোট অর্গানিজম তাদেরকে ওরা তখন শিকার করে করে খায় তাহলে দুবেলা দুরকম আচরণ করছে এরকম যদি হয় তাকে আমরা বলি ট্রফিক ট্রফিক মানে তো খাওয়া কালকে বলেছিলাম না ট্রফিক মানে হ্যাভিং ফুড খাবার খাওয়া মিক্সো কেন মিক্স থেকে এসছে কথাটা কারণ এরা একাধারে অটো ট্রফিক আবার হেট্রোট্রফিক হচ্ছে এদের স্পেশালিটি স্পেশালিটি ইন্টারেস্টিংলি দ্য পিগমেন্টস অফ ইউগলিনয়েডস আর আইডেন্টিক্যাল টু দোজ প্রেজেন্ট ইন হায়ার প্লান্টস এদের বডিতে যে পিগমেন্ট রয়েছে সেটা প্লান্টেও রয়েছে মজার বিষয় হলো এই যে ইউগলিনয়েডের দেহে উপস্থিত রঞ্জক পদার্থগুলো উন্নত উদ্ভিদের দেহে উপস্থিত রঞ্জকগুলোর মতনই হয় তো সেটা কি সেটা হচ্ছে ক্লোরোফিল 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 প্লান্টেও রয়েছে এদের বডিতেও থাকে আচ্ছা এখানে এরা কি মজা পেল তো মজার বিষয় হলো বলছে মজার বিষয় এর থেকে বরং আগেরটা বেশি ছিল যে ওরা দুবেলা দুরকম ভাবে শিকার করছে সেটা ওদের মজা লাগলো না এদের মজা লাগলো হচ্ছে যে এদের বডিতে প্লান্টের মতন ক্লোরোফিল আছে কে জানে বাবা কে কি থেকে মজা পায় ভগবান জানে তো এখানে আমরা এক্সাম্পল দেখেছি ইউগলিনা ভালো কথা এটা হচ্ছে ইউগলিনার ছবি ওকে নেক্সট হচ্ছে স্লাইম এটা হচ্ছে চার নম্বর ক্লাসিফিকেশনে প্রোটিস্টার তো এখানে অনেক কিছু বলার আছে কারণ এখানে খুব একটা ভালোভাবে ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো প্রথম কথা হচ্ছে স্লাইম মোল্ড কিরকম দেখতে দেখো এরকম ভাবে কোনো গাছ এটা একটা গাছের দেখো ডাল গাছের স্টেমটা তো কখনো কখনো এরকম গাছের স্টেমের দিকে তাকিয়ে দেখেছো এরকম হুলদেটে টাইপের এই যে এইগুলো দেখছো এইগুলো এরম হুল টাইপের কিরকম দেখে মনে হচ্ছে পাখিতে পটি করে দিয়েছে এরকম একরকমের পিচ্ছিল পিচ্ছিল পদার্থ থাকে কল্পনাও করতে পেরেছ জীবনে যে সেটা এক টাইপের অর্গানিজম ওকে তো এরা হচ্ছে স্লাইম মোল্ড এরম স্লাইমি বা পিচ্ছিল বা স্লিপারি একটা পদার্থ তৈরি করে এরা তাই এদেরকে স্লাইম মোল্ড বলে বুঝতে পারছো ছবিটা দেখলে এবার দেখো এবার আমরা ডিটেলে পড়বো তো স্লাইম মোল্ড ফার্স্ট কথা স্যাপ্রোফাইটিক হয় এতক্ষণ দেখছিলে যে আমরা অটোট্রফিজম দেখছিলাম যারা ফটোসিনথেসিস করতে পারে সেরম দেখছিলাম স্লাইম মোল কিন্তু কোনো ফোটো করতে পারে না কি করে পারবে চেহারাটা তো দেখলে সবুজ রং থাকেই না এদের তো ক্লোরোফিলই থাকে না তো এরা স্যাপ্রোফাইটিক হয় মেনলি স্যাপ্রোফাইটিক মানে যারা মৃতজীবী হয় তাই না মৃতজীবী তো আমরা স্যাপ্রোফাইটিক সম্পর্কে অনেক পড়েছি কয়েকদিন ধরে তো এরা বেসিক্যালি ডেট অর্গানিজম থেকে বা ডিকেইং অর্গানিজম যেটা পচে যাচ্ছে সেরকম জায়গা থেকে এরা খাবার অ্যাবজর্ভ করতে ভালোবাসে এবার দেখো এদের বডি মুভস অ্যালং ডিকেই টুইগস অ্যান্ড লিপস এনগালফিং অর্গানিক মাটিরিয়াল তো তুমি যদি একটা গাছের ডাল বা কিছু পাতা মাটিতে ফেলে রেখে দাও সেখানে আস্তে আস্তে দেখবে সেটা ডিকে করবে পচতে থাকবে তো সেখান থেকে কিন্তু এরা অর্গানিক মেটেরিয়াল যে থাকে সেখানের খাবার দাবার ওই পচা কাঠমাঠ থেকে অনেক রকমের অর্গানিক মাটেরিয়াল সেখানে থাকে তো সেখান থেকে কিন্তু এরা খাবার সংগ্রহ করে কারণ এরা স্যাপ্রোফাইটি তো মৃতজীবী প্রোটিস্ট এরা পচনশীল উদ্ভিদ কাণ্ড এবং পাতার মধ্য দিয়ে চলার সময় ওই সব পচনশীল বস্তু থেকে জৈব পদার্থ সংগ্রহ করে ওকে তো এবার যেটা আমাদের বোঝার রয়েছে সেটা হচ্ছে আন্ডার সুটেবল কন্ডিশন ফর্ম এগ্রিগেশন কল্ড প্লাজমোডিয়াম উইজ মে গ্রো অ্যান্ড স্প্রেড ওভার সেভারেল বাংলাটা আগে শোনো এরা অনুকূল পরিবেশে দলবদ্ধ হয়ে প্লাজমোডিয়াম নামক বিশেষ গঠন তৈরি করে যা বৃদ্ধি পায় এবং কয়েক ফুট জায়গা জুড়ে বিস্তার লাভ করে প্লাজমোডিয়াম কি নাকি আমরা আসছি এইটুকু বুঝেছ বৃদ্ধি পায় এবং কয়েক ফুট জায়গা জুড়ে বিস্তার লাভ করে সেটা তো নিশ্চয়ই বুঝেছো সেটা তো এটা এই যে দেখালাম দেখেছো এটা তুমি এইটুকু রিজিয়ান দেখছো কিন্তু এটা অনেক আরো 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 মানে পুরো অনেকটা রিজিয়ান জুড়ে কিন্তু এটা বিস্তার লাভ করতে পারে তো সেটাই বলেছে এরা কয়েক ফুট রিজিয়ান জুড়ে বিস্তার লাভ করে এবার এখানে যে কথাটা আমার পছন্দ না সেটা হচ্ছে বাংলায় বলছে অনুকূল পরিবেশে মানে যখন খাবার দাবার রয়েছে এই যে গাছটা ওদের গাছ পচা পাতা পচা গাছ যা রয়েছে তা যদি ওদের খুব পছন্দ সেটা যখন অ্যাভেলেবেল রয়েছে তখন তো ওরা মেনলি সংখ্যা বৃদ্ধি করবে কারণ তখন খাবার অ্যাভেলেবেল রয়েছে তো সেটাই অনুকূল পরিবেশ অনুকূল পরিবেশ মানে হচ্ছে যখন খুব ভালো একটা পরিবেশ রয়েছে সবই ওদের ফেভারে যাচ্ছে সেই সময় যে কথাটা আমার এখানে পছন্দ না সেটা হচ্ছে এরা দলবদ্ধ হয়ে প্লাজমোডিয়াম নামক বিশেষ গঠ বিশেষ গঠন তৈরি করে ইংলিশেও বলেছে যে আন্ডার সুটেবল কন্ডিশন ফর্ম অ্যান এগ্রিগেশন এগ্রিগেশন মানে দলবদ্ধ হওয়া সেটাকে প্লাজমোডিয়াম বলে এই কথাটা খুব একটা ঠিক কথা না দলবদ্ধ হয়ে মানে তোমার কি মনে হচ্ছে কথাটা থেকে যে অনেকগুলো সেল রয়েছে এক একটা তো সিঙ্গেল সেল করে তো অনেকগুলো সেল একসাথে হয়েছে মানে তোমার কথাটা শুনে মনে হচ্ছে এটা একটা সেলেড একটা সেলেড একটা সেলেড একটা সেলেড একটা সেলেড একটা সেল তো এরমভাবে দলবদ্ধ হয়ে এরা গ্রো করছে তাই না এরকমভাবে এই যে গ্রো করে এরকম লম্বা হয়েছে এটাই তো মনে হচ্ছে কথাটা থেকে কিন্তু এটা কিন্তু এটা নয় এভাবে হয় না সেই জন্যই এই কথাটাই আমার প্রথম থেকে আপত্তি কিন্তু এনসিআরটির ল্যাঙ্গুয়েজ আমার কিছু করার নেই কিন্তু আমি তোমাদেরকে বোঝাবো যে কিভাবে অ্যাকচুয়াল এরা গ্রো করে আর অ্যাকচুয়াল প্লাজমোডিয়াম কথাটার মানে কি অ্যাকচুয়াল প্লাজমোডিয়াম কথাটার যেটা মানে সেটা এই ছবিটার মধ্যে আছে তো এই ছবিটার মধ্যে কিছুই লেখা নেই জাস্ট এরকম একটা ছবি আছে কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চেন আসবে এই ছবিটার থেকে যেটা কিন্তু তোমরা বলবে যে ম্যাম ম্যাম এনসিআরটি থেকে তো আসলো না আউট অফ সিলেবাস কিন্তু না আদপেও তা নয় আদপেও হচ্ছে এই ছবিটার মধ্যে লুকিয়ে আছে সেই কথাগুলো তো দেখো আমরা সেটা একটু দেখি দেখো এটা একটা স্লাইম রয়েছে এটা ওর নিউক্লিয়াস সিঙ্গল সেল এটা একটাই সেল এগেছি একটা কোষ তাতে নিউক্লিয়াস যখন কন্ডিশন ফেভারেবল তখন কি হবে এই নিউক্লিয়াসটা ডিভিশন হওয়া শুরু হবে বিভাজন হবে একটা নিউক্লিয়াস ডিভিশন হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি হলো তারপর কি হবে দুটো নিউক্লিয়াস ডিভিশন করবে চারটে নিউক্লিয়াস তৈরি হলো। কন্টিনিউয়াস এভাবে ডিভিশন চলতে থাকবে চারটে হবে আটটা আটটা হবে ষোলোটা এভাবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যত খাবার রয়েছে কিন্তু একটা জিনিস নোট করেছো নিউক্লিয়াসটা তো ডিভিশন হচ্ছে কিন্তু এরা রয়ে গেছে একটাই সেলের মধ্যে এই একটা সেলই ছিল সেটার এটা সাইটোপ্লাজম সেটার এটা সাইটোপ্লাজম এটা সাইটোপ্লাজম এটা সাইটোপ্লাজম হ্যাঁ সাইটোপ্লাজমের অ্যামাউন্টটা বাড়তে থাকবে তার মধ্যেই নিউক্লিয়াসগুলোর নাম্বার বাড়তে থাকছে কিন্তু এই প্রত্যেকটা নিউক্লিয়াস আলাদা আলাদা সেল কি তৈরি করেছে করেনি আলাদা সেল মানে কি এই নিউক্লিয়াস কিছুটা সাইটোপ্লাজম নিয়ে পৃথক হয়ে যাবে আলাদা হয়ে যাবে সিঙ্গেল সেল হবে তা কি হয়েছে হয়নি একটাই সেলের সাইটোপ্লাজমে রয়েছে তোমার অনেক অনেক নিউক্লিয়াস এবার এই ছবিটা দেখো এম একটাই সেল তার মধ্যে দেখো এই কালো কালো যে ডটগুলো দিজ আর নাথিং বাট নিউক্লিয়াস কিন্তু এটা কার বাবার বোঝার ক্ষমতা আছে এই ছবিটা থেকে যদি এটা এক্সপ্লেন না করে এরা করেনি আমি করে দিচ্ছি তো এই অবস্থায় এইটাকে স্ট্রাকচারটাকে তুমি বলছো প্লাজমোডিয়াম তাহলে এই যে সুন্দর বললো দলবদ্ধ হয়ে অমুক তুসুক সেটার এক্সপ্লানে হচ্ছে এটা তো এই হলো গিয়ে প্লাজমোডিয়াম তো এটা যত খাবার অ্যাভেলেবেল থাকবে তত এটা সাইজে বাড়তে থাকবে নিউক্লিয়াস ডিভিশন হতে থাকবে সাইটোপ্লাজমের আকার বৃদ্ধি পাবে আর এটা ছড়াতে থাকবে তাহলে এই যে ছবিটা তুমি এখানে দেখছো এটা কিন্তু এটা কিন্তু একটাই সেলের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে অনেক অনেক নিউক্লিয়াস রয়েছে এরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেল নয় তো এখানে একটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে এই কন্ডিশনটাকে কি বলে এই স্ট্রাকচারটাকে তো প্লাজমোডিয়াম বলে কিন্তু এই কন্ডিশন যে একটা সেলের সাইটোপ্লাজামে অনেক নিউক্লিয়াস তার মানে মাল্টি নিউক্লিয়ার কন্ডিশন মাল্টি নিউক্লিয়ার মানে একটার বেশি নিউক্লিয়াস একটা সেলেই যখন থাকে এই কন্ডিশনটাকে কি বলে একে বলে সিনোসাইটিক সিওই এন ও সি ওয়াই টিআইসি সিনোসাইটিক কন্ডিশন বইয়ে লেখা নেই কিন্তু কোয়েশ্চেন আসতে পারে কারণ এই ছবিটা হচ্ছে সিনোসাইটিক কন্ডিশনের ছবি তো আসতেই পারে তো প্লিজ তোমরা এটা লিখে নাও এটা স্ক্রিনশট নাও বা লিখে নাও যে এই কন্ডিশন মাল্টি নিউক্লিয়ার সিনোসাইটিক কন্ডিশন বলে বলো বুঝেছ কি না তো এই হলো গিয়ে প্লাজমোডিয়াম ওকে নেক্সট কি তো এটা তো হলো গিয়ে ফেভারেবল কন্ডিশানের গল্প যখন সব কিছু রয়েছে ডিউরিং আনফেভারেবল কন্ডিশন যখন খাবার ডামার নেই যখন এরম পচা গাছ পচা পাতা অ্যাভেলেবেল নেই সেই সময় কি হবে ডিউরিং আনফেভারেবল কন্ডিশনে কী হবে দ্য প্লাজমোডিয়াম দ্য প্লাজমোডিয়াম এই যে প্লাজমোডিয়ামটাকে দেখছো এটা যখন কি হবে ডিফারেন্সিয়েটস অ্যান্ড ফর্মস ফ্রুটিং বডিস বিয়ারিং স্পোর্টস অ্যাট আর এক্সট্রিমলি রেজিস্টেন্ট অ্যান্ড সারভাইভ ফর মেনি ইয়ার্স বোঝাচ্ছি বাংলায় বলেছে প্রতিকূল পরিবেশে ওই প্লাজমোডিয়াম বিভেদিত হয় বিভাজিত নয় বিভেদিত মাথায় রাখবে বিভেদিত মানে ডিফারেন্সিয়েশন এবং এদের শীর্ষভাগে রেণু বহন করে রেণুগুলো প্রকৃত কোষপ্রাচীর যুক্ত প্রতিরোধক্ষম বহু বছর ধরে অত্যন্ত প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সক্ষম হয় এই কি মানে কি বলে গেল হাবি যাবি সেটা আমরা বুঝবো এখন এই স্লাইডটাতে এটা রয়েছে তোমার একটা প্লাজমোডিয়াম একটা সিঙ্গেল সেলই কিন্তু তার মধ্যে এতক্ষণ অনুকূল পরিবেশ ছিল তো অনেক 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 নিউক্লিয়াস তৈরি মাল্টি নিউক্লিয়ার অবস্থায় ছিল এইবার প্রতিকূল পরিবেশ হলে ওরা খাবার দাবার পাচ্ছে না তখন কি হবে ফার্স্ট কথা এই এক একটা নিউক্লিয়াস কিন্তু ডিপ্লয়েড টু এন প্রত্যেকটা ডিপ্লয়েড মানে প্রতিটা ক্রোমোজোম এক জোড়া করে রয়েছে যটা ক্রোমোজোম এদের আছে তার প্রত্যেকটা এক জোড়া করে রয়েছে যাকে আমরা ডিপ্লয়েড কন্ডিশন বলি তো যখন ফেভারেবল কন্ডিশন আর নেই আনফেভারেবল তখন কি হবে তখন প্রথম কথা হবে যেটা যে এক একটা নিউক্লিয়াস এক একটা করে যে নিউক্লিয়াস রয়েছে সেটা কি করবে মিওসিসওসিস করবে মিওসিস সেল ডিভিশন মিওসিস একরকমের সেল ডিভিশন যেটা আমরা পরে সেল ডিভিশনে পড়ব আপাতত তোমরা এটুকুই জানো যে মিওসিস করলে কি হয় মিওসিস করলে একটা সেল সেল থেকে তৈরি হয় ধরো একটা সেল ছিল তার থেকে চারটে সেল তৈরি হলো এই প্রসেসকে বলে মিওসিস আর একটা সেলটা যেটা টু এন ছিল চারটে সেলের প্রত্যেকটা হবে এন মানে হ্যাপ্লয়েড মানে টু এন মানে যে এক একটা ক্রোমোজম দুটো করে কপি ছিল আর এন মানে হচ্ছে একটা ক্রোমোজম একটা করেই কপি রয়েছে তাহলে সেটা হ্যাপলয়েড তাহলে বৈশিষ্ট্য হচ্ছে এটা যে একটা সেল থেকে চারটে হয় আর ডিপ্লয়েড কন্ডিশন থেকে হ্যাপলয়েড কন্ডিশন হয়ে যায় এন হয়ে যায় তো এরাও তাই করবে তাই করে কি হবে এইগুলো তো যেগুলো ওর মাল্টিনিউক্লিয়েট কন্ডিশন ছিল আগে ছিলই টু এন আর মিওসিস করলে কি হবে চারটে করে নতুন সেল তৈরি হবে তাই তো দাঁড়াও কালারটা চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো মিওসিস হয়েছে তাহলে চারটে এরকম নতুন সেল তৈরি হয়েছে এরা কিন্তু এন তো এরকম টু এন যে একটা একটা করে নিউক্লিয়াস ছিল তো একটা থেকে চারটে হবে তো এখানে যতগুলো রয়েছে ততগুলো এরকম মিওসিস করতে থাকবে তাহলে প্রচুর 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 এরকম হ্যাপ্লয়েড বা এনসেল তৈরি হচ্ছে এবার কি হবে এই যে এনগুলো তৈরি হলো সেগুলোকে ঢেকে রাখবে এরকম সেল ওয়াল তো সেল ওয়াল তৈরি হলো এই গ্রিন কালার যেটা আঁকলাম না এটা হচ্ছে সেল ওয়াল যেটা কিন্তু এই হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াস সেটাকে ঢেকে রাখছে সারাউন্ড করছে তো এই সেল ওয়াল ওয়ালা এক একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস এটাকে আমরা কি বলি এটাকে আমরা স্পোর বলি তো এক একটা স্পোর তৈরি হয়েছে তার মানে এক একটা স্পোর হলো তোমার হ্যাপ্লয়েড যাকে সারাউন্ড করে কে রয়েছে সেল ওয়াল রয়েছে এই অবধি বুঝলে তো এরা কি হয় এই স্পোরগুলো কি হয় স্পোর আমরা আগেও পড়েছি বাংলায় যাদেরকে রেনু বলে তো এই রেনু বা স্পোর কি হয় আমরা আগেও দেখেছি যে এরা যত কষ্টই হোক যত খারাপ অবস্থাই হোক পরিবেশের এরা ঠিক টিকে থাকে এরা বেঁচে থাকে ঠিক আছে তো এরা বেঁচে থাকবে এরকম ভাবে আর এই যে একটা স্ট্রাকচার তৈরি হলো ফুলা মতন সোয়েল হয়ে গেল এই জায়গাটুকু যেখানে স্পোর তৈরি হয়েছে জায়গাটা ফুলে গেল একে বলে ফ্রুটিং বডি তাহলে এটা হলো এখন ফ্রুটিং বডি তো এভাবে ওরা থাকবে বহু বছর তারপরে কি হবে এক সময় না এক সময় পরিবেশ আবার অনুকূল হবে খাওয়ার দাওয়ার প্রচুর দেখছে আশেপাশে পচা গাছপালা ভর্তি তখন কি হবে এই স্পোরগুলো এই প্লাজমোডিয়ামের যে স্ট্রাকচার ছিল তার থেকে বাইরে বেরিয়ে আসবে চলো আবার কালার চেঞ্জ করি স্পোরকে বাইরে বের করি স্পোরগুলো মূল যে বডিটা ছিল প্লাজমোডিয়াম তার থেকে বাইরে বেরিয়ে এলো ঠিক আছে তারপরে কি হবে তো এইভাবে বেরিয়ে আসলো এবার ওরা কি করবে তো এটাকে বলে জার্মিনেশন জার্মিনেশন হলো এবার কি হবে এবার যে যে হবে দুটো করে স্পোর এখানে দুটো স্পোর এন আর এন এদের মধ্যে ফিউশন হবে ফিউশন অফ স্পোর্স তো দুটো স্পোরের ফিউশন হলে কি হবে সেটা হচ্ছে প্রশ্ন দুটো করে স্পোরের এভাবে ফিউশন হলে কি হবে দুটো আলাদা আলাদা এন ছিল ফিউশন হলে টু এন হবে তো এই যে এখন নিউক্লিয়াসটা এটা টু এন তার মানে এটা আবার একটা সিঙ্গেল সেল হলো যেটা ওয়ালা তার মানে এটা একটা ইন্ডিভিজুয়াল স্লাইম মোল্ড তো এইভাবে স্পোর ফিউশন হয়ে স্লাইম মোল্ড একটা তৈরি করলো আবার কি হবে যখন পরিবেশ অনুকূল আবার রকম প্লাজমোডিয়াম তৈরি করবে ওর এই ভেতরের ওয়ালা ডিএনএটা কন্টিনিউ টুয়েলওয়ালা নিউক্লিয়াসটা কন্টিনিউয়াস ডিভিশন করবে ডিভিশন করবে ডিভিশন করবে যেটাকে আমরা বলি সিনোসাইটিক কন্ডিশন প্লাজমোডিয়াম তৈরি হবে মাল্টি নিউক্লিয়ার কন্ডিশন তৈরি হবে এইভাবে এরা রিপ্রোডাকশন করে তো দেখো এটা একটা অ্যাসেকশুয়াল রিপ্রোডাকশন কারণ এখানে তুমি কোনো গ্যামেটের ফিউশন দেখো নি স্পোর্টস আর নট গ্যামেট কিন্তু এখানে দুটো স্পোরের ফিউশন হয়েছে গ্যামেটেরা নয় কিন্তু স্পোরের ফিউশন হয়েছে তাই একদম প্রথমে বলেছিলাম না একটা লাইন ছিল যে যেখানে সংযুক্তি হয় হয়ে দেখবে এই যে কোষের সংযুক্তিকরণের মাধ্যমে অযৌন জনন আমি বলছিলাম সংযুক্তিকরণের মাধ্যমে যৌন জননিত হতে দেখছি অযৌনটা আবার কি তাহলে বুঝলে যে দুটো স্পোর এক হয়ে কিভাবে ফিউশন হয়ে কিভাবে স্লাইম মল তৈরি হলো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যেটা কি না এনসিআরটিতে এত কথার মধ্যে কিছুই লেখা নেই ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে লাস্ট ক্লাস এদের দ্যাট ইজ প্রোটোজোয়ান লাস্ট টাইপ প্রোটোজোয়ান তো প্রোটোজোয়ানরাও হেট্রো ট্রফ হয় নিজেরা খাবার তৈরি করতে পারে না মানে এরা ফোটোসিনথাসিস করতে পারে না এরা লিভ অ্যাস প্রিডেটার প্রিডেটারের মতন থাকে প্রিটেটার কথাটার মানে কি অর প্যারাসাইটস দেখো পরভোজি হয় সবুজি হয় না শিকারজীবী বা পরজীবী প্রিটেটার কথাটার মানে হচ্ছে যারা শিকার করে আর প্যারাসাইট মানে আমরা জানি যারা হচ্ছে পরজীবী তো দুটোর মধ্যে তফাৎ কি প্রিডেটার মানে বাঘ সিংহ সবাই প্রিডেটার শিকার করে খায় শিকার ধরে যারা খায় তাদেরকে প্রিডেটার বলে প্যারাসাইট মানে কি এরা বেশি শয়তান এরা শিকারও করবে না কোনো কষ্টও করবে না অন্যের বডির মধ্যে ঢুকে খাবার চুরি করে খাবে যেমন ফিতাকৃমি যে বডির মধ্যে ঢুকে খাবার খাচ্ছে তো এই প্রিডেটার প্যারাসাইট দু রকমের উদাহরণই তুমি প্রোটোজোয়ার মধ্যে পাবে হ্যাঁ বাক বা ফিতাক্রিমি কেউই প্রোটোজোয়া নয় আমি তোমাদের বোঝার জন্য বললাম যে প্রিডেটার আর প্যারাসাইটের মধ্যে তফাৎটা কি তো এরা প্রিমেটিভ রিলেটিভস অফ অ্যানিমাল কেন বলো তো কারণ এই প্রোটোজোয়ার যে স্টেজটা তারপরে ধীরে 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 অ্যানিমাল আসা শুরু করবে তো এদের সাথে অ্যানিমালের অনেক যোগসূত্রও আছে তো এই প্রোটোজো আবার চারটে টাইপের হয় ফার্স্ট হচ্ছে অ্যামিবয়েড অ্যামিবয়েড মানে কি অ্যামিবয়েড মানে একটাই এক্সাম্পল আমরা অ্যামিবয়েড বললে মাথায় আসে অ্যামিবা তো বাংলাটা বলা হয়নি বাংলা হচ্ছে এরা প্রাণীকুলের আদি পূর্বপুরুষ এদের থেকে অ্যানিমাল এসছিল মনে করা হয় এদের সাথে অ্যানিমেলের অনেক রিলেশান রয়েছে তো অ্যামিব প্রোটোজোয়ার মধ্যে এক্সাম্পল আমরা জানি অ্যামিবা আচ্ছা তো এরা কি করে এরা ফ্রেশ ওয়াটারেও তুমি এদের পাবে এদেরকে তুমি সি ওয়াটারও পাবে সমুদ্রে পাবে মিষ্টি জলে পাবে ময়েস্ট সয়েল এমন সয়েল যেখানে সাথে সাথে তোমার মাটি সেখানেও পাবে বাংলায় বলেছে এরা মিষ্টি জল সমুদ্র অথবা সাথে মাটিতে বসবাস করে দে মুভ অ্যান্ড ক্যাপচার দে আর প্রে বাই পুটিং আউট সিউডোপোডিয়া সিউডোপোডিয়া হচ্ছে ওদের ফলস ফিট বলে বাংলায় বলেছে যে ঘনপদের উপস্থিতি আমি অ্যামিবাতে লক্ষ্য করা যায় খাদ্য সংগ্রহ এবং চলাফেরা করতে এরে খনপদ বা সিউডোপোডিয়ার সাহায্য নেয় ঘনপদটাকে যে সিউডোপোডিয়া বলে সেটা একটু মাথায় রেখো কারণ ঘনপদ না দিয়ে সিউডোপোডিয়া তোমায় নিটে দিতে পারে তো ধরো এটা একটা অ্যামিবা রয়েছে অ্যামিবা এরকম দেখতেই হয় ওর রয়েছে এটা নিউক্লিয়াস এই যে দেখছো এগুলো এগুলোকে ক্ষণপদ বলে সিউডোপোডিয়া তো এইগুলো বাড়িয়ে বাড়িয়ে ওরা এরকম 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 করে চলতে পারে চলাফেরা করার এগুলো দিয়ে খবাত খবাত করে শিকার ধরে ওরা খায় ঠিক আছে আচ্ছা যারা মেরিন হয় এদের যারা মেরিন ফর্ম তাদের সিলিকা শেল দেখতে পাবে বডিতে মানে আবার সেই একই রকম ওদের সিলিকা বালি বালি দিয়ে তৈরি শেল থাকে থাকে সবার না যারা সমুদ্রে থাকে তাদের থাকে আর এদের দলে এই মধ্যে ছাড়া আরেকটা এক্সাম্পল হচ্ছে এন্টামিবা এন্টামিবা রা কি হয় প্যারাসাইট হয় কারণ অ্যামিবা আমরা দেখলাম অ্যামিবা কী করে খাবার ধরে খায় তাহলে অ্যামিবা কি প্রিডেটার শিকারী কিন্তু এন্টামিবা হচ্ছে প্যারাসাইট এই যে ইন্টামিবা হচ্ছে পরজীবী পরজীবী কেন এরা মানুষের বডিতে গিয়ে নানারকম রোগ তৈরি করে যেমন আমাদের বডিতে ওরা একটা রোগ তৈরি করে সেটাকে বলে অ্যামিবয়েট ডিসেন্ট্রি এটা হলে পেট খারাপ হয় এটা এক রকমের পেট খারাপ অ্যামিবয়েড ডিসেন্ট্রি সেটা তৈরি করে এন্টামি তো এন্টামি বা কোন রোগ তৈরি করে অ্যামিবয়েড ডিসেন্ট্রি এটা কিন্তু খাতায় লিখে রাখো বা মাথায় রাখো বা স্ক্রিনশট নিয়ে নাও তো এটা পরজীবী হয় দেখতেই পাচ্ছি আমার বডির মধ্যে এসে ঢুকছে তো পরজীবী তো বটেই আর অ্যামিবারা কিন্তু শিকারি হয় ঠিক আছে নেক্সট আমরা দেখেছি যে এই যারা প্রোটোজোয়া আমরা দেখলাম প্রোটোজোয়া চার রকমের হয় তো অ্যামিবয়ের আমরা একটা পড়লাম নেক্সট হচ্ছে ফ্ল্যাজেলেটেড ড মানে যাদের বডিতে ফ্ল্যাজেলা থাকবে ফ্ল্যাজেলা মানে জানো এরকম এরকম ফ্ল্যাজেলা থাকে এরকম যদি থাকে তো ফ্ল্যাজেলেটেডরা ফ্রি লিভিং হয় অথবা প্যারাসাইটিক হয় ফ্রি লিভিং মানে যারা নর্মালি স্বাধীনজীবী এদিক ওদিক ঘুরে বেড়ায় ফ্রি লিভিং মানে স্বাধীনজীবী এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর খাবার খাচ্ছে হেটেরোট্রফ তো এরা বটে এরা খাবার কেউ তৈরি করতে পারে না ফটোসিনথেসিস করতে পারে না ফ্ল্যাজেলেটেডরাও আর কি হয় কেউ কেউ প্যারাসাইটিক হয় কেউ কেউ লোকের বডিতে ঢুকে নানারকম রোগ তৈরি করে তো পরজীবী কেউ কেউ হয় পরজীবীর এক্সাম্পল হচ্ছে এই ট্রাইপ্যানোসোমা খুব ইম্পর্ট্যান্ট ট্রাইপ্যানোসোমা কি করে এরা মানুষের বডির মধ্যে ঢুকে যায় ঢুকে সেখান থেকে ওরা খাবার খায় আর আমাদের বডিতে ঢুকে কী ডিজিজ তৈরি করে স্লিপিং সিকনেস বাংলায় বলছে ঘুম রোগ ঘুম রোগ পরও আর যাই পড়ো স্লিপিং সিকনেস কথাটা মাথায় রাখতে হবে স্লিপিং সিকনেস কাদেরও এটা জেনারেলি আফ্রিকানদের হয় এটা হলে কি হয় তোমার সারাদিন এত টায়ার্ড লাগবে এত উইক লাগবে তুমি খাট থেকে উঠতেই পারবে না তার জন্য এটাকে স্লিপিং সিকনেস বলে আর এদের মেইন ব্যাপার হচ্ছে এদের বডিতে ফ্ল্যাজেলা থাকে যে কারণে এদের ফ্ল্যাজেটেড প্রোটোজোয়া বলে হলো এক্সাম্পলটা মাথায় রাখলে ট্রাইপ্যানোজোমা নেক্সট হচ্ছে সিলিয়েটেড প্রোটোজোয়া সিলিয়েটেড প্রোটোজোয়া হচ্ছে তারা যাদের বডিতে সিলিয়া থাকে তো ফ্লাজেলা সিলিয়ার পার্থক্য বলছো তো দেখো ফ্ল্যাজেলা হচ্ছে যেটা এখানে এঁকেছি এরকম বড় বড় এরকম হয় সিলিয়া হচ্ছে যদি এরকম একটা সেল থাকে ছোট 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 চুলের মতন এরকম সারা বডি জুড়ে থাকে এগুলোকে সিলিয়া বলে এই হচ্ছে সিলিয়া আর টফাত তফাত তো সিলিয়েটেড প্রোটোজোয়া হচ্ছে কিছু আছে যারা অ্যাকোয়াটিক হয় মেইনলি জলে থাকে এরা অ্যাক্টিভলি মুভিং অর্গানিজমস বিকজ অফ দ্য প্রেজেন্স থাউজেন্ডস অফ সিলিয়া দেহে হাজার হাজার সিলিয়ার উপস্থিতির কারণে এরা সক্রিয়ভাবে সঞ্চরণশীল দেখো সিলিয়া দেখছো এই সারা বডিতে সিলিয়া তো একটা জিনিস দেখো এই সিলিয়া থেকে কি হয় এরা সাঁতার কাটতে পারে মুভ করতে পারে সিলিয়ার সাহায্যে এরা মুভ করে তো এখানে একটা কথা দেখো এদেরকে বলেছে সক্রিয়ভাবে সঞ্চরণশীল বা অ্যাক্টিভলি মুভ করে কোথায় আছে অ্যাক্টিভলি মুভিং আর আগে আমি প্যাসিভলি মুভিং বলিছি নিষ্ক্রিয়ভাবে সঞ্চরণশীল সেটা কাদের বলেছিলাম প্ল্যাং টানদের ক্ষেত্রে ডিফারেন্সটা বুঝতে পারছো প্ল্যাং টানদের জল স্রোত বইয়ে নিয়ে যায় ওরা কোনো এনার্জি ব্যয় করে না ওরা এতই ছোট ওদেরকে বয়ে নিয়ে চলে যায় আর এরা কি করে এরাও সিঙ্গেল সেল কিন্তু এরা কিন্তু লিটারালি সুইম করে এই সিলিয়ার সাহায্যে তাদের সুইম করতে কি হয় এনার্জি ব্যয় হয় এনার্জি তৈরি করে এরা সুইম করে তাই জন্য এরম মুভমেন্টকে অ্যাক্টিভ মুভিং বলে সক্রিয় তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ মুভমেন্টের মধ্যে তফাৎ বুঝতে পেরেছো তো ওকে তাহলে এদের থাউজেন্ডস অফ সিলিয়া এদের বডিতে থাকে আর কি হয় দে হ্যাভ আ ক্যাভিটি গালেট এই যে এখানটা দেখো এখানটা একটা ক্যাভিটি রয়েছে না ক্যাভিটি মানে গর্ত গর্ত এটাকে বলে গলেট এখানটায় থাকে গালেটটা এটার সাহায্যে কি করে দ্যাট ওপেনস টু দ্য আউটসাইড অফ দ্য সেল সার্ফেস দেখো এটা বাইরের দিকে ওপেন হয়েছে সমুদ্রের বাইরের দিকে এটা ওপেন হয়েছে তো এটা থেকে কি হয় দেখো দ্য কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ রোজ অফ সিলিয়া কজেস দ্য ওয়াটার ল্যাডেন উইথ ফুড টু বি সিডেড ইন টু দ্য সরি টু বি স্টেড ইন দ্য মানে কি এই ওরা তো সমুদ্রের জলে থাকে তো এই সিলিয়ার সাহায্যে ওরা মুভ করতে থাকে আর সিলিয়ার সাহায্যে খাবার এরম 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 করে সাঁতরে সাঁতরে সাথে সাথে খাবার নিজেদের দিকে আনে এরকম করে করে খাবার আনে তো খাবারগুলো গুলো ধরো এখানে আসলো সেই খাবারগুলো এই গালের ওপেন থাকে না তো এটা ওদের মুখের মতন বাকল ক্যাভিটি মুখের মতন তো এই মুখের মতন গালের যে ওপেন থাকে তার মধ্য দিয়ে খাবারগুলো ওদের বডিতে ঢোকে তো বলেছে দেখো যে তাদের দেহে একটি নালি বা গলেট বর্তমান যা কোষীয় তলের বাইরে উন্মুক্ত থাকে সারি সারি সিলিয়ার সমন্বিত চলনের ফলে জল সহ খাদ্য নালী বা গ্যালেটে প্রবেশ করে অর্থাৎ সিলিয়ার চলনের ফলে এরা জল থেকে খাদ্য সংগ্রহ করতে পারে বোঝা গেল এক্সাম্পল হচ্ছে প্যারামেশিয়াম এবার এই তো প্যারামেশিয়ামের ছবির ছিঁড়ি এনসিআরটি তে দিয়েছে এটিকে তো কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু কথাটা হচ্ছে এই ছবিটা তুলে ওরা নানা রকম লেভেলিং দেয় তো আমাদেরকে সেটা জানতে হবে দেখো এই জন্য আমি আলাদা করে ছবিটা এখানে রেখেছি এটা এনসিআরটি ছবি আমরা লেভেলিংগুলো বুঝবো তো এই যে সরু চুলের মতন জিনিসগুলো দেখছো সেটা সিলিয়া সেটা তুমি বুঝে গেছো এটা হচ্ছে গলেট এটা হচ্ছে ওপেনিং যেখান দিয়ে ওরা খাবার খায় সেটাও তুমি বুঝে গেছো এই একটা বড় মতন জিনিস দেখছো এটা কি এই বড় মতন জিনিসটা কি বড় মতন জিনিসটা নিউক্লিয়াস তো বটেই কিন্তু এদের দু রকম নিউক্লিয়াস থাকে বডিতে এই বড় নিউক্লিয়াসটাকে বলে নিউক্লিয়াস আর কিছু ছোট ছোটো নিউক্লিয়াস থাকে দেখো খুব ছোট ছোট এরকম নিউক্লিয়াস এদের বডিতে থাকে সেই ছোট নিউক্লিয়াসগুলোকে বলে মাইক্রো নিউক্লিয়াস তাহলে দু রকম নিউক্লিয়াস এদের বডিতে তুমি পাচ্ছ ঠিক আছে ম্যাক্রো নিউক্লিয়াস কি করে ভেজিটেটিভ ফাংশন বডির করে বডির তো অনেক রকম ফাংশন নয় ভেজিটেটিভ ফাংশান মানে হচ্ছে যেই কাজগুলোতে রিপ্রোডাকশান সাথে কোনো সম্পর্ক নেই রিপ্রোডাকশন ছাড়াও তো একটা বডির অনেক কাজ আছে সেই কাজগুলো করতে হেল্প করে এই আর মাইক্রোনক্লিয়াস মেইনলি হেল্প করে রিপ্রোডাকশানে জননে এছাড়া এখানে একটা উল্লেখযোগ্য এটা তো সাইটোপ্লাজম বুঝতেই পারছো সেলে সাইটোপ্লাজম থাকে এছাড়া একটা উল্লেখযোগ্য জিনিস এখানে দেখো এরকম স্টার স্টার মতন এটা কিন্তু দিতে পারে কি এই স্টারটা খুব ইম্পর্টেন্ট তো স্টারের মাঝে যে গোল্লাটা রয়েছে এটা হচ্ছে ভ্যাকিউল এই ভ্যাকুল বলে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কন্ট্রাক্টাইল ভ্যাকিউল মানে যারা কন্ট্রাক্ট করতে পারে যাদের সংকোচন হয় কেন বলছি আর পাশে যে স্টারের মতন কতগুলো রে দেখতে পাচ্ছ এইগুলো এই এই রে গুলোকে কি বলে তো দিজ আর সাম ক্যানেলস তো এদেরকে বলে রেডিয়েটিং ক্যানেল রেডিয়েটিং ক্যানেল রেডিয়েটিং মানে রেডিয়েটিং মানে হচ্ছে যারা রেডিয়েট করছে চারিদিকে সূর্যের রেয়ের মতন তো এদেরকে রেডিয়েটিং ক্যানেল বলে তো কাজটা কি করে দেখো এরা অ্যাকচুয়ালি এদের বডিতে তো কোনো এক্সট্রিটারি অর্গান নেই আমাদের মতন তো এদের বডিতেও তো অনেক ওয়েস্ট তৈরি হয় সেই ওয়েস্টগুলোকে নিজেদের দিকে টেনে নেয় অ্যাকিউমুলেট করে এই রেডিয়েটিং ক্যানেলগুলো এগুলো কি করে এই ওয়েস্টগুলোকে নিজেদের দিকে নিয়ে নেয় আর এই ভ্যাকুয়াল কি করে কন্ট্রাকশান মাধ্যমে সেই ওয়েস্টগুলোকে এই রেডিয়েটিং ক্যানেলের থেকে টেনে নিয়ে জলের মধ্যে ছেড়ে দেয় তো বেসিক্যালি এই ভ্যাকিউল আর রেডিয়েটিং ক্যানেল একসাথে কাজ করে এক্সপ্রেশনের কাজ করে ভ্যাকিউল প্লাস রেডিয়েটিং ক্যানেল কি করে এক্সক্রিশনে হেল্প করে বোঝা গেল তাহলে এই একটা প্রাণী এত কিছু করছে এই একটা ছবি সেটা এনসিআরটি কিচ্ছু না দিয়ে ছেড়ে দিল কিন্তু কোয়েশ্চেন কিন্তু ঠিক দেবে ওরা বোঝা গেল ওকে নেক্সট লাস্ট লাস্ট টপিক আজকের আর এই এইটারও লাস্ট ক্লাস ঠিক আছে স্পোরোজোয়া কি কি পড়লাম আমরা প্রোটোজোয়াতে কি কী পড়লাম আমরা অ্যামিবয়েড পড়লাম ফ্ল্যাজেলেটেড পড়লাম সিলিয়েটেড পড়লাম আর লাস্ট হচ্ছে স্পোরোজোয়া স্পোরোজোয়া নামটা থেকেই বুঝতে পারছো এরা হচ্ছে স্পোর লাইক স্টেজ এদের লাইফ সাইকেলে একটা স্টেজ আছে এরকম লাইক যেখানে বাইরে এরকম একটা শক্ত কোটিং থাকে আমরা জানি স্পোরের বাইরে এরকম একটা শক্ত কোটিং বা আবরণ থাকে মাঝখানে থাকে ওদের জেনেটিক মাটিরিয়াল নিউক্লিয়াস তো এটা হচ্ছে স্পোর এই স্পোরকে কেউ ধ্বংস করতে পারে না এই দিনের পর দিন টিকে যায় তো লাইফ সাইকেলের একটা স্টেজ হচ্ছে স্পোর প্রচন্ড ভাবে ইনফেকশিয়াস এরা ইনফেকশন করে আমাদের বডিতে তার একটা সহজ সরল এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম আমরা সবাই জানি ম্যালেরিয়া কজ করে এরা ম্যালেরিয়াল প্যারাসাইট এদেরকে মশা কি করে মশা এদের কেরিয়ার মশা ওদেরকে আমাদের বডিতে ঢুকিয়ে দেয় তারপর সেই প্লাজমোডিয়াম আমাদের বডিতে ম্যালেরিয়া তৈরি করে কিভাবে প্লাজমোডিয়াম কাজ করে আমরা অন্য চ্যাপ্টারে পড়ব আপাতত আমরা জানবো এই যে প্লাজমোডিয়াম এরা কিন্তু প্রোটিস্টা এরা কিন্তু স্পোরোজোয়া ঠিক আছে তাহলে বলেছে যে জীবনচক্রের কোনো এক পর্যায়ে সংক্রামক রেণু সদৃশ দেখা যায় যেটা স্পোর প্লাজমোডিয়াম যেটি ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে আমার মনে হয় আজকে আর কোনো স্লাইড নেই ইয়েস আজকে অনেকটা পড়লাম আমরা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো আমরা ভালোভাবেই সব পড়লাম সব বুঝতে পেরেছ তো ভালো লাগলে বুঝতে পারলে কমেন্ট করে জানিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না তুমি যদি আমার কাছে পার্সোনালি আমার অনলাইন কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাও বায়োলজির অ্যাফোর্ডেবল প্রাইজে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে আজকে তাহলে আসছি কালকে আসবো নতুন লেকচার নিয়ে বাই বাই